আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ট্রিপল সি উইথ ফারহানা। যারা ঈদুল আজহার পর মাংস খেতে খেতে বোর হয়ে গিয়েছে তাদের জন্যই আমার আজকের রেসিপি, গ্রিল্ড শেরি ফিশ। চলুন ঝটপট রেসিপিটি দেখিয়ে দিই। গ্রিল ফিশ তৈরি করবার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজ শেরি ফিশ নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং 2 টেবিল চামচ লেবুর রস। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এবারে এই উপকরণগুলো দিয়ে মাছটাকে আমি খুব ভালোভাবে মেখে নিব এবং এটাকে রেখে দিব ঠিক 10 মিনিটের জন্য। এবারে ফিশ গ্রিল করবার জন্য আমি একটা সস তৈরি করে নেব। নিয়েছি 2 টেবিল চামচ বারবিকিউ সস, 3 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। সেই সঙ্গে নিয়েছি 2 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং দিয়ে দিচ্ছি আধা চা চামচ কাসুরি মেথি কিংবা ফেনুগ্রিক লিভস। দিলাম 1 চা চামচ লবণ। সসের উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে সসটা তৈরি করে আমি এবারে মাছের উপর সসটা দিয়ে দিচ্ছি। 2 পিট খুব ভালোভাবে মাখিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন মতো তেল। আমি এখানে 1 টেবিল চামচের মতন তেল দিয়েছি। এখন এই মাছটাকে মাখিয়ে আমি রেখে দেব ঠিক 1 ঘন্টা। আমি একটা গ্রিল প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু এবং গাজর, যেটাকে আমি লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু সিজন করে রেখেছিলাম। এখন এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এবং আলুটা যখন মোটামুটি প্যান ফ্রাই করা হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে অর্ধেকটা ক্যাপসিকাম ব্যবহার করেছি। আর এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। ক্যাপসিকাম দেবার পর কিন্তু আমি 2 মিনিটের মতন এটাকে প্যানে রেখেছি। এখন যে ঘিটুকু আমার প্যানে রয়ে গিয়েছে তার সঙ্গে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ তেল। এখন আমি এই মাছগুলোকে গ্রিল করে নিচ্ছি। মাছগুলোর একটা পিট কিন্তু হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে উল্টে দিয়েছি। আমার এই গ্রিলটা করতে মোটামুটি মিনিট 20-এর মতো লেগেছে, আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, এটাকে খুব বেশি হিটে করা যাবে না। দেখে নিলেন কীভাবে খুব সহজে ঝটপট বাড়িতেই তৈরি করে নেওয়া যায় গ্রিল ফিশ। এমন একটা গ্রিল ফিশ যদি আপনি কক্সবাজারের কোনো হোটেলে খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে গুনতে হবে 1500 থেকে 2000 টাকা। সেই তুলনায় কম খরচে বাড়িতেই আরও মজাদার করে তৈরি করে নিতে পারেন গ্রিল ফিশ। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর যদি পুরানো ভিউয়ার হয়ে থাকেন তাহলে বরাবরের মতোই চোখ রাখবেন ট্রিপল সি উইথ ফারহানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।